পল রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিকেন পকোড়া বানাবো। এই চিকেন পকোড়া বিকেলবেলার টমেটো সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চিকেন পকোড়া বানাবার জন্য আমি 200 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। দিব 1 চামচ মতো বেসন, পরে লাগলে আরও দেব। দিব 1 চামচ মতো চালের গুঁড়ো, দিব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, এক চামচ মতো আদা রসুনের পেস্ট, 1/4 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনে পাউডার, কাশ্মীরি লাল মির্চ 2 চামচ। কেন আমি ফুড কালার ব্যবহার করব না। হাফ চামচ গরম মশলা, 1 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ চাট মশলা, 1টা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা কুচি, 1টা গোটা ডিম, 1 চামচ মতো লবণ, 1 টিস্পুন সাদা তেল, 1টা সম্পূর্ণ আমি হাত দিয়েই মাখিয়ে নেব। হাফ চামচ হলুদ, এটা দিতে ভুলে গেছিলাম, আবার থেকে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পকোড়াগুলোকে বানাবার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করার জন্য গ্যাসটাকে এখন ফুল ফ্লেমেই রেখেছি। তেলটা গরম হয়েছে কিনা অল্প একটু পেঁয়াজ দিয়ে দেখে নিচ্ছি। তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে চিকেনগুলো তেলে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি খুব পাতলা পাতলা ভাবে কেটেছি যেন সিদ্ধ হয় ভালো মতো। চিকেনগুলো আমার অল্প মতো দেওয়া হয়ে গেছে, আঁচটাকে আমি মিডিয়ামে করে দিলাম যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। চিকেনটাকে আবার উল্টে পাল্টে আমি ভেজে নেব।
গ্যাসটাকে এখন আমি একদম লোতে করে দিব, মাংসটা যেন ভিতর থেকে সিদ্ধ হয়। আমি আবার থেকে চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনগুলো প্রায় প্রায় আমার ভাজা হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আমি গ্যাসটাকে আবার মিডিয়ামে নিয়ে এলাম। চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বের করে নিচ্ছি। আমার কাছে টিস্যু পেপার নেই, আমি টিস্যু পেপার ছাড়াই রাখছি, আপনারা টিস্যু পেপারে উপরে রাখবেন, মানে বেশি তেল আসতে গেলে টিস্যু পেপারটা সোক করে না। আমি এইভাবেই সম্পূর্ণ চিকেন পকোড়াগুলো ভেজে নিব। এক ভেজ ভাজতে গিয়ে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আমার চিকেন পকোড়াগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আমি টমেটো সসের সঙ্গে চিকেন পকোড়াগুলো পরিবেশন করেছি। আমার ভিতরেও আমি একটা কাটিয়ে দেখাচ্ছি কতটা ইয়ে হয়েছে। দেখুন, মশলার কোটিংগুলো খুব সুন্দর হয়েছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।